শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি আমার পূর্বের ভিডিওতে নববিন্দু বৃত্ত নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু করতে পারিনি সেজন্য আমি দুঃখিত তাই এই ভিডিওতে এখন আমি নববিন্দু বৃত্ত নাইন পয়েন্ট সার্কল নিয়ে আলোচনা করব প্রথমেই নববিন্দু বৃত্ত কী এটা নিয়ে মানে এটার সংজ্ঞাটা আমি উল্লেখ করছি কোনো একটা ত্রিভুজের বাহগুলোর মধ্যবিন্দুত্রয় শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহ ত্রয়ের উপর অঙ্কিত লম্বত ত্রয়ের ত্রয় এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সর্বমোট এই নয়টি বিন্দু একই বৃত্তের উপর অবস্থান করে আর এই বৃত্তকেই নববিন্দু বৃত্ত বলে তো এখানে নয়টি বিন্দু একটি ত্রিভুজের মধ্যে নয়টি বিন্দু হলো তিনটি লম্ববিন্দু এখানে ডি ই এফ এই তিনটে লম্ববিন্দু আর তিনটা মধ্যবিন্দু এইচ আই এবং জে আর আরও তিনটি বিন্দু আছে সেটা হলো প্রত্যেকটা শীর্ষবিন্দু ও লম্ববিন্দু এর মধ্যবিন্দু এখানে হলো এল তারপরে বি শীর্ষ ও পি লম্ববিন্দু এর মধ্যবিন্দু এম আর সি শীর্ষবিন্দু আর পি লম্ববিন্দু এর মধ্যবিন্দু কে তাহলে এই যে নয়টা বিন্দু এই নয়টা বিন্দু দিয়েই বৃত্তটা গঠিত তাহলে নয়টা বিন্দু কী কী আমরা যদি বলি চিত্র থেকে তাহলে এখানে কে সরি ডি কে ই আই এল এফ জে এম এইচ এই নয়টা বিন্দু হলো এই নববিন্দু বৃত্তের বিন্দু আর এখানে এই নববিন্দু বৃত্তের কেন্দ্র হল ত্রিভুজের লম্ববিন্দু এবং এই পরিকেন্দ্র এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু ও এই ও হল এই নববিন্দু বৃত্তের কেন্দ্র আর ও থেকে এই বৃত্ত পর্যন্ত অর্থাৎ ও প্রাইম পর্যন্ত যোগ করা হলে এটা হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ আর এখানে কিউ হলো পরিকেন্দ্র সুতরাং পরিব্যাসার্ধ হবে কিউসি বা এদিকে যদি কিউবি যোগ করা হয় কিউবি আর কিউএ যোগ করলে কিউএ তাহলে এই পরিবেশার্ধ হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হবে পরিবেশার্ধের অর্ধেক অর্থাৎ এখানে তাহলে ও সি ও সি হবে সরি কিউসি কিউসি সমান টু ও ও প্রাইম অর্থাৎ ও ও প্রাইম ব্যাসার্ধ সমান হাফ QC এই হল নববিন্দু বৃত্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনি যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবস এখনও করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইস করে দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানি শেষ করছি